প্রিয়তমা ছবির কথা উঠলেই চলে আসে সাকিব খানের নাম, কেননা এই গল্পের নায়ক তিনি, তাই তাকে ঘিরেই ছিল যত আলোচনার ঢেউ। কিন্তু জানেন কি, মুভিটির আরেকজন নায়ক আছেন, যিনি ক্যামেরার সামনে না, কলকাঠি নেড়েছেন পেছন থেকে, সন্তানের মতো দেখভাল করেছেন ছবিটির। তিনি আরশাদ আদনান, প্রিয়তমা ছবির প্রযোজক। পর্দায় সাকিবের পারফরমেন্স, ক্যামেরা থেকে তাকে পরিচালক হিমেল আশরাফের নিয়ন্ত্রণ, এসবের জোগাড় যন্ত্র পেছন থেকে নীরবে করে গেছেন আরশাদ আদনান। ফলস্বরূপ ঢালিউডের সব রেকর্ড ভেঙে দেওয়া ছবিটি বাস করছে তার প্রোডাকশন হাউস ভার্সেটাইল মিডিয়ার ঘরে। চলুন জেনে নেওয়া যাক তার সম্পর্কে। আরশাদ আদনান দেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সুযোগ্য সন্তান। আরশাদ আদনানের মা ডক্টর রেবেকা সুলতানা বর্তমানে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স প্রোগ্রাম বিভাগের অধ্যাপক এবং ফ্রেন্ডস ফর চিলড্রেন অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আরশাদ আদনানের ছাত্র জীবন কেটেছে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পরে তিনি ইংল্যান্ড থেকে MBA সম্পন্ন করেন। ছোট থেকেই শিল্প সংস্কৃতির প্রতি গভীর টান অনুভব করতেন তিনি, জড়িত ছিলেন আবৃত্তির সাথে, করতেন লেখালেখি। অমর একুশে গ্রন্থমেলায় আবৃত্তির অ্যালবাম এসেছিল তার, মূলত ওই টানের জায়গা থেকেই সবিজে আসা। প্রযোজক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেছিলেন নাটক দিয়ে, শখের বসে খণ্ড নাটক প্রযোজনা শুরু করেছিলেন, আস্তে আস্তে পুরোদস্তুর প্রযোজক হিসেবে জড়িয়ে পড়েন নাট্য প্রযোজনায়। অল্পদিনেই পরিচ্ছন্ন প্রযোজক হিসেবে পরিচিতি গড়ে ওঠে তার, এর নেপথ্যে কিছু কারণ রয়েছে। নাটক থেকে লাভের ঝুলি ভারী করা লক্ষ্য ছিল না আরশাদ আদনানের, গুণগত মান উন্নয়ন ছিল তার মূল উদ্দেশ্য। মানসম্মত নাটক বানাতে আপোষ করতেন না, প্রয়োজনে বাজেট বাড়াতেও কার্পণ্য করেননি কখনো। সে সময় অন্যরা একটি নাটক বানাতে যে অর্থ খরচ করতেন, কখনো তার দ্বিগুণ করতেন আরশাদ আদনান। এছাড়া নতুনদের সুযোগ দেওয়াটাও তার চারিত্রিক বৈশিষ্ট্য ছিল। ইন্ডাস্ট্রিতে এমন অনেকে আছেন যারা আরশাদ আদনানের নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন, অনেকে তার নাটকে কাজ করে মজবুত করেছেন সবিজে নিজের জায়গা। খণ্ড নাটকের পাশাপাশি কয়েকটি ধারাবাহিক নাটকও করেছেন তিনি, সেখানেও হয়েছেন সফল। এভাবে এক এক করে 454টি নাটক বানিয়ে হাত পাকিয়ে হাত দেন সিনেমায়। আরশাদ আদনানের প্রথম প্রযোজিত সিনেমার নাম ইউটার্ন, আলভি আহমেদ পরিচালিত অ্যাকশন নির্ভর কাজ ছিল সেটি। নাটকের মতো আরশাদ আদনানের এই সিনেমাটিও ছিল ঝকঝকে তক্তকেও মানসম্মত। এতে বিভিন্ন চরিত্রে ছিলেন শিপন, সোনিয়া হোসেন সহ আরো অনেকে। এরপর আরশাদ আদনান প্রযোজনা করেন সুলতানা বিবিয়ানা সিনেমা। হিমেল আশরাফ নির্মিত ছবিটি বেশ প্রশংসিত হয়েছিল। দুটি সিনেমা বানানোর পর অনেকটা নীরব হয়ে যান আদনান। তার মতে সে সময় মানহীন নাটকের ভিড়ে ছোট পর্দায় ফেরত যাননি আর, তার চেয়ে ঘরে বসে নিরীক্ষা করছিলেন সব। এভাবে বেশ কয়েক বছর চুপ থেকে কাজে ফেরার তাগিদ অনুভব করেন তিনি। হাতে ছিল অকাল প্রয়াত ফারুক হোসেনের লেখা একটি সিনেমার স্ক্রিপ্ট, তাই নিয়ে মাঠে নামেন। ঢালিউড সুপারস্টার সাকিব খানকে নিয়ে প্রিয়তমা নির্মাণের দায়িত্ব দেন হিমেল আশরাফকে। তারপরের গল্পটি জয়ের, দেশ বিদেশে বাংলা চলচ্চিত্রের দাপট জানান দেওয়ার, সে গল্প সবার জানা। রাষ্ট্রপতি পিতার পুত্র আরশাদ রাজনীতিতেও সরব, ছাত্র অবস্থায় সক্রিয় ছিলেন ছাত্রলীগের সঙ্গে, তারই ধারাবাহিকতায় যুক্ত হন যুবলীগে। বর্তমানে কাজ করছেন পাবনার মানুষের জন্য, জনপ্রতিনিধি না হয়েও অংশ নিয়েছেন সেখানকার বেশ কিছু উন্নয়নমূলক কাজে, করছেন সমাজসেবা। যাওয়ার সময় বলে যাই, আরশাদ আদনানকে শুধু ক্যামেরার পেছনের লোকের তালিকায় রাখলে ভুল হবে, পর্দায়ও দেখা গেছে তাকে। কয়েকটি নাটকে অভিনয় করেছেন, তবে বিষয়টি নিয়ে আগ্রহী নন তিনি, কয়েকজন পরিচালক বন্ধুর অনুরোধ রাখতেই অভিনয় করেছিলেন বলে জানান তিনি। এসব নিয়ে আর ভাবতেও চান না, তার ভাবনা জুড়ে এখন সিনেমা, লক্ষ্য বাংলা ছবিকে বিশ্বের দুয়ারে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে সাকিব খান ও হিমেল আশরাফকে নিয়ে আনছেন পরবর্তী সিনেমা রাজকুমার। কি মনে হচ্ছে, প্রিয়তমার মতো রাজকুমার দিয়েও সফল হবেন তো এই প্রযোজক?